हाय व्यूवर्स, वेलकम टू बॉन्ग डिलिश। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। आज के आम्रा काकरोलेर मलाईकारी बनाबो। ए काकरोलेर रेसिपिटा एकदम अन्यरकम, तो चलो देखा जा काकरोलेर मलाईकारी बनाते की की लागछे। प्रथमे आम्रा निच्छी काकरोल 300 ग्राम। तारपर काकरोलगुलो एरकम पतला पतला करे आम्रा केटे नियेछी। एक मीडियम साइज नारकेल निये ग्रेट करे एक मिक्सर ग्राइंडारे अल्प एकटु जल दिए ग्राइंड करे नारकेलेर भारी दूधटा बेर करे नियेछि, जेटा राइट बोले रयेछे। तारपर आरो एकटु जल दिए नारकेलटाके ग्राइंड करे नारकेलेर बाकी पतला दूधटा बेर करे नियेछि, जेटा लेफ्ट बोले रयेछे। एबार एकटा कड़ाइते सर्षेर तेल 3 टेबल स्पून दिए, तेल गरम होले ताते केटे रखा काकरोलगुलो दिए देव। ये काकरोलगुलो किन्तु लो हिटे भाजते हबे। 2-3 बार नाड़ाचाड़ा करे ताते स्वाद मतो लवण दिए भालो करे नेड़े निये ढाकना दिए ढेके 2-3 मिनिटेर जोनो लो हिटे रान्ना करते हबे। 2-3 मिनिट पर ढाकनाटा खुले खुंति दिए एकटू गेथे देखते हबे काकरोल कतटा भाजा होयेछे। एखोनो आमादेर काकरोल पुरोटा भाजा हयनि, ताई आबार ढाकनाटा दिए ढेके रेखे देब लो हिटे 2-3 मिनिटेर जोन्नो। आबार ढाकनाटा खुले खुंति दिए एकटू गेथे देखते हबे काकरोल भाजा होयेछे कि हयनि। एबारे आमादेर काकरोल एकदम भाजा होये गेछे, देखो खूब सुंदरभावे भाजा होयेछे आमादेर काकरोल। এবার ভাজা কাঁকরোলগুলো আমরা তুলে নেব। এবার ওই সেম তেলে আমরা ফোড়ন দিচ্ছি তেজপাতা 1টা, শুকনো লঙ্কা 1টা, লবঙ্গ 4টে, ছোট এলাইচি 2টো আর দারচিনি আধখানা। এগুলো দিয়ে আমরা লো হিটে 2-1 বার ফোড়নটা নেড়ে নিয়ে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ গ্রেট করে দিয়ে দিচ্ছি আর লো হিটে এই পেঁয়াজটা নাড়ব। পেঁয়াজটা মাঝে মধ্যে নাড়তে হবে, ছেড়ে চলে গেলে কিন্তু পুড়ে যেতে পারে। পেঁয়াজ এরকম লাইট ব্রাউন কালার হয়ে আসলে বুঝবে যে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তাতে আমরা আদা বাটা 1/2 টিস্পুন, কাঁচা লঙ্কা বাটা 1/2 টিস্পুন দিয়ে লো হিটে 1-2 মিনিট নাড়তে থাকবো, যতক্ষণ না তার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ভালো করে নেড়ে নিয়ে নারকেলের পাতলা দুধ অল্প দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। এরপর দিচ্ছি রেড চিলি পাউডার 1/4 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টিস্পুন, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন। এগুলো দিয়ে 1-2 মিনিট আবার লো হিটে ভালো করে নাড়ব। আর মশলা যখনই একটু শুকিয়ে যাবে তখনই আমরা নারকেলের পাতলা দুধটা অল্প একটু দিয়ে ভালো করে নাড়তে থাকব। এরপর দিচ্ছি লবণ স্বাদ মতো, চিনি 1/2 টিস্পুন দিয়ে ভালো করে লো হিটে 1 মিনিট নাড়াব। এই পুরো রান্নাটাই কিন্তু লো হিটে হবে, হাই হিটে করবে না। একটা বাটিতে মিষ্টি দই 1 টিস্পুন, টক দই 1 টিস্পুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব, একটুও যাতে লাম্প না থাকে। ভালো করে ফেটিয়ে নিয়ে মশলার মধ্যে আমরা মিষ্টি দই আর টক দইটা দিয়ে দেব আর ভালো করে নাড়তে থাকব যাতে দইটা কেটে না যায়। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে আমাদের মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর তাতে চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তাতে রিমেইনিং যে নারকেলের পাতলা দুধটা আছে সেটা পুরোটাই দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আরও একবার বলছি, এই পুরো রান্নাটাই কিন্তু লো হিটে হবে। এরপর তাতে ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে রাখব। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে একবার ভালো করে নেড়ে নেব। এবার নারকেলে যে ঘন দুধটা ছিল
সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখব লো হিটে 2 মিনিটের জন্য। ঢাকনা খুলে 1 মিনিটের জন্য লো হিটে ফুটিয়ে নিয়ে লাস্টে আমরা ঘি দিচ্ছি 1 টিস্পুন আর গরম মশলা 1/2 টিস্পুন দিয়ে ভালো করে নেড়ে নেব। আমাদের কাকরোলের মালাইকারি একদম রেডি হয়ে গেছে। এরপর আমরা গ্যাসটা বন্ধ করে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসটা বন্ধ করে। আমাদের এই কাকরোলের মালাইকারি দেখো খুব সুন্দর ক্রিমি একটা টেক্সচার হয়েছে, দেখতে খুব ভালো লাগছে আর খেতে সত্যি অসাধারণ হয়েছে। গরম গরম ভাতের সাথে কাকরোলের মালাইকারি খেতে ভীষণই ভালো লাগে। তোমরা যদি রেসিপিটা বাড়িতে ট্রাই করো অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে নিচে লাইক বাটনটা ক্লিক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি এভরি ওয়েনসডে নতুন নতুন রান্নার রেসিপিস নিয়ে আসবো তোমাদের জন্য। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আমি নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের নোটিফিকেশনে ফার্স্টে পৌঁছে যাবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।